الشمس والقمر بحسبان، والنجم والشجر يسجدان، والسماء رفعها ووضع الميزان. خلق الإنسان من سلالة كالفخار، وخلق الجن من مارج من نار. السلام عليكم প্রিয় দিনী ভাই বোনেরা, ভারতে সংসদ উদ্বোধন করার জন্য কোরআন তেলাওয়াত করা হয়েছে, তাও আবার মোদি এবং হিন্দু ব্যক্তিদের সামনে। আমাদের দেশে পদ্মা সেতু উদ্বোধনের সময়ও কোরআন তেলাওয়াত করা হয়েছে। এই দুটো কাহিনী দেখে একটা জিনিস মনে পড়ে যায়, বাংলাদেশে পদ্মা সেতু উদ্বোধনে যে কোরআন তেলাওয়াত করা হয়েছে তার উপস্থাপনা, তার কণ্ঠ এবং ভারতের সেই আলেমের কণ্ঠ আকাশপাতাল ব্যবধান। অথচ আমাদের দেশে 90% মুসলিম, বছরে হাজার হাজার হাফেজ হয়, কত শত শত মসজিদ মাদ্রাসা রয়েছে, আর ভারতে কতজন হাফেজ হয়, কতজন কোরআন এবং সুন্না বুঝে শুনে পড়তে পারে, যেখানে জুলুম নির্যাতন হয়, হিজাব পড়তে দেয় না, মসজিদ মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়, মসজিদ ভাঙ্গা হয়, গোহত্যা বন্ধ জোর করে জয় শ্রীরাম বলায়, আরও কত কি। সেইখানে যদি কোরআন তেলাওয়াত এত সুন্দর হয়, লোকটি সুরা আর রহমান এই সুরাটি তেলাওয়াত করেছেন, আমি ভাবি সুরা আর রহমান এমন একটি সুরা যেখানে আল্লাহ সুবহান তাআলার গুণগান প্রশংসা করা হয়েছে। আল্লাহ সুবহান তাআলা এত কিছু সৃষ্টি করেছেন, তা সকল কিছুর বর্ণনা করে দিয়েছেন, এবং একটি আয়াত 30 বারের মতন হয়েছে, সেটা কি জানেন? ফাবি আইয়ে আলা ই রব্বিকুমা তুকাযিবান, অর্থাৎ তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে। সুবহানাল্লাহ, লোকটি যে এই আয়াতটি বারবার তেলাওয়াত করছে আমার কাছে এত ভালো লেগেছে, যে একজন অমুসলিমদের সামনে তিনি এই কথাটি বারবার বলছেন, যারা বোঝার লোক তারা যদি বুঝে ফেলে, আল্লাহ সুবহানাল্লাহ যদি হেদায়েত দেয়, আল্লাহু আকবার, কত সুন্দর সেই গুণগান। আল্লাহ সুবহানাল্লাহ তিনি কোরআন মাজিদে সুরা আর রহমানে কত কিছু বর্ণনা করেছেন, তা যদি মানুষে বুঝত।